আমার মনে হয় এই জন্য বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। যদি আবার ওই আগের কায়দায় ওনারা যেতে চান আমাদের উপর আঘাত করলে আমরা পাল্টা আঘাত করব না। দেখেন বিএনপি কিংবা জামাত যে জ্বালাও-পোড়াও করছে, আমি সেটার ব্যাপারে বলার আগে আমি অবাক হয়ে গেছি যে এই মহরমের আশুরার দিনে তারা যে প্রোগ্রাম দিয়েছে, এই মহরমের মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ গাফুর রহিম এই দুনিয়া সৃষ্টি করেছিলেন এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং এই দিনে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন আরাফার ময়দানে। এই দিনেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন। এই দিনেই ইউনুস আলাইহিস সালামকে মাছের মুখ থেকে বের করে নিয়েছিলেন। এই দিনেই মুসা আলাইহিস সালামকে তাওরাত জামিন নাজিল করেছিলেন। অসীম একটা দিন এটা। তারপরে এই দিনটার মধ্যে কর্মসূচি দিয়ে যে জ্বালাও-পোড়াগুলি হলো, আমার মনে হয় এই জন্য বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। আর ওনারা যেই পথে আবার যাচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, এবং যদি না যান এবং জ্বালাও-পোড়াও যদি হয়, যদি আবার ওই আগের কায়দায় ওনারা যেতে চান আমাদের উপর আঘাত করলে আমরা পাল্টা আঘাত করবো না। আমরা আল্লাহর কাছে, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখবেন সৃষ্টিকর্তা, এবং আমরা দেশের জনগণের কাছে বিচার দিব। আমার বিশ্বাস যে জনগণই সঠিক বিচার করবে এবং সেই বিচারের রায় আমরা ভোটের মাধ্যমেই আমরা করব। তারা যেটা করার চেষ্টা করতেছে আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আল্লাহ রহমান রহিম, কোনো সময় শয়তানের যে কাজ, এই জ্বালাও-পোড়াও মানুষ মারা এগুলি মানুষের কাজ না, এগুলি শয়তানের প্ররোচনায় করে মানুষ, এবং ইনশাল্লাহ মিথ্যা কোনো সময় সত্যের সাথে পারে না এবং আল্লাহর রহমতের সাথে কোনো সময় এই শয়তানের কুমন্ত্রণা কোনো সময় পারবে না, আমি বিশ্বাস করি।